নমস্কার কেমন আছো সবাই আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি স্পেশাল সেটা তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো বা আন্দাজ করতেই পারছো কারণ আজকে হচ্ছে বারোই মার্চ আমার আদরে বৌমনি বার্থডে যদিও বা আমরা কেউই সেই মানটা রাখতে পারিনি কারণ বাড়ির কারোরই সেরকমভাবে আজকের দিনটা মনে ছিল না কারণ সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে সবাই থাকে যার কারণে কিছুটা আমরা ভুল করে বসেছি তো সন্ধ্যেবেলা দাদা যখন অফিস থেকে ফেরে এই সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন দাদা হাতে করে একটা কেক নিয়ে আসে কেকটা ভারী সুন্দর গল্প করতে করতে হঠাৎ দাদার কাছ থেকে জানতে পারলাম দাদাও নাকি সকাল থেকে আজকে মনে করতে পারেনি আজকে বৌমনির বার্থডে লাস্ট দু তিন বছরে যেহেতু আমার মালদা সেরকমভাবে আসা হয়নি সেই কারণে বৌমনির বার্থডেটা আমি সেলিব্রেটও করতে পারিনি এবারও হয়তো দাদা না বলে সেলিব্রেট করতে পারতাম না সেভাবে আমাদের বার্থডেটা সেলিব্রেট হয়ও নি এবার যেহেতু সকাল থেকেই আমরা কেউ মনে রাখতে পারিনি দিনটাকে দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমার দাদা বিয়ে হয়েছিল। আর আমার মিশু হয়েছিল তার পরের মাসে মানে মার্চ মাসের ছাব্বিশ তারিখে আর মিশু হওয়ার পর যেহেতু আমি তিন মাস মালদাতেই ছিলাম তো বেশিরভাগ দায়িত্ব কিন্তু মিশুর ওপরই ছিল মানে আমার বৌমণির আমি যেহেতু নিজের চোখের সামনে অতটুকু বাচ্চা কখনোই দেখিনি আর বাচ্চাকে সেভাবে আমি বড়ো হতেও দেখিনি তো বাচ্চাকে কিভাবে কি করতে হয় কিভাবে তাকে খাওয়াতে হয় বা কিভাবে তাকে আদর করতে হয় স্নান করতে হয় সবটাই আমার বৌমণির কাছ থেকেই শেখা এক একদিন এরকমও হয়েছে মিশু হয়তো খুবই কান্নাকাটি করছে আমি বুঝতে পারছি না বা আমরা কেউই বুঝতে পারছি না কি হয়েছে তখন বৌমুনি দেখা মাত্রই বলে দিত যে ওর কি সমস্যা হয়েছে কারণ বৌমনি বাড়িতে বৌমনি বিয়ের আগে দু দুটো বাচ্চাকে মানুষ করেছে নিজের বাড়ির কথা বলছি তারপরে আশেপাশে তো রয়েছে আর বৌমনি যেহেতু বাচ্চা ভীষণই ভালোবাসে ওই জন্য বাচ্চারাও বৌমনিকে খুবই ভালোবাসে যারা এখনকার ভিডিওগুলো তোমরা দেখো তারা হয়তো আন্দাজ করতেই পারবে মিশু মোস্ট অফ দ্য টাইম আমার বৌমনির কাছেই থাকে যাকে এদিকে গল্প করতে করতে কিন্তু বৌমনির সাথে সাথে আমিও একটু রেডি হয়ে নিয়েছি এই চুড়িদারটা সেদিন বানিয়েছিলাম মানে পিস কিনে বানিয়েছিলাম বেশ ভালো বানিয়েছে আর আর এত সুন্দর ফিটিংস হয়েছে না কি বলবো এটা যেহেতু কাপড়ের তো তো গরমে ভীষণ আরাম পাবই যার কারণে বিশেষ করে আমি এই জিনিসটা কিনেছি আর একটা যেটা বানিয়েছিলাম সেটাও একই কাপড়ের ওটাও কোনো একদিন পরে তোমাদেরকে দেখাবো এদিকে বৌমনিও রেডি হয়ে গেছে মিশু তো রেডি হয়েই আছে এই রে ক্যামেরা দেখা গেছে এই যে আমাদের কেক তো অলমোস্ট রেডি হয়ে আছে কেকটা যেন তো আনার সময় একটু ডিস্টার্ব হয়ে গেছে মানে ওই একটু লেগে গেছে যেহেতু অফিস থেকে ফেরার সময় দাদা একা হাতে নিয়ে এসেছে ওই জন্যই কেকটা একটু সাইডটা নষ্ট হয়ে গেছে তো যাকে কেক তো ঠিক আছে তাহলেই হলো

বারবার করে মানা করছিল। থাক ওখানেই রেখে দাও গোলাপটা জন্য আমি জানি তুমি আমার জন্য এনেছো আর হাতে দেওয়ার দরকার নেই তো যাই হোক পুরো ব্যাপারটাতে সব থেকে বেশি খুশি ছিল হচ্ছে আমার মিশু ও প্রথম থেকে একটা জিনিসেরই অপেক্ষা করছে কতক্ষণে কেকটা খাটা হবে আর ও খেতে পারবে বাচ্চা মানুষের মন তো এবার না দাদা অনেক বড় স্পার্কেল এনেছে প্রতিবার এত ছোট ছোট স্পার্কেল আনা হয় যে ধরানো মাত্রই শেষ হয়ে যায় ভাবি যে এই ছবি তুলব এই ছবি তুলব কিন্তু কই আর ছবি তুলতে পারি ধরানো মাত্রই শেষ হয়ে যায় তো এবার বুদ্ধি করে একটা বড় স্পার্কেল এনেছে ভালো মতো ছবিও তোলা হয়েছে আর তার সাথে সাথে ভিডিও করা হয়েছে বৌমনি এক পাশে বাবা রয়েছে তার পাশে মা রয়েছে আর এক পাশে মিশুবাবু রয়েছে মিশু এতক্ষণে এটাই হয়তো ভাবছে আমি এটারই অপেক্ষা করছিলাম কতক্ষণে কেকটা খাওয়া হবে এবারে আমি খেতে পারবো সবকিছু তো ঠিকই আছে কিন্তু একটু তো খারাপ লাগছে সকাল থেকে যদি দিনটা একটু মনে করে রাখতে পারতাম তাহলে হয়তো আরো বেশি সেলিব্রেট করতে পারতাম সুন্দরভাবে কিন্তু আজকের দিনটা আমরা কিছুতেই মনে রাখতে পারিনি এই রে বৌমনিকে খাওয়াতে গিয়ে মিশু হাঁ করে বসেছিল তাই নিয়ে হাসাহাসি চলছে ও ভেবেছিল মামা হয়তো আমাকেই আগে খাওয়াবে যার কারণে প্রথমে ওই হাঁটা করে দিয়েছিল ভুলটা কোথায় হয়েছে যেন এবার পুজোর যেহেতু আমি আমার ফোনটা চেঞ্জ করেছি তার কারণে আমার ফোনে কোনো অকেশনের দেওয়া নেই যার কারণে কোনো আমি বুঝতে পারি না আর এখন যেহেতু আমি কোনো রকম কোনো কিছুর সাথে যুক্ত নেই মানে এই মিশুর স্কুল নেই যার কারণে কোনো তারিখ বা বার কোনোটাই আমার মনে থাকে না যদি ফোনে অ্যালার্ম দেওয়া থাকতো তাহলে হয়তো নোটিফিকেশনটা আমি কালকে রাতেই পেয়ে যেতাম তাহলে আরও ভালো করে সুন্দর করে দিনটাকে সেলিব্রেট করা হতো আর বৌমনিও সারাদিন যেহেতু আমাদেরকে কিছু বলেনি আর বলবেই বা কী করে কারোর যদি নিজের বার্থডে থাকে কেউ কি আর নিজে থেকে মনে করাই যে আজকে আমার বার্থডে কেকটা কাটার পর বাড়িতে বসে বসে আলোচনা করা হচ্ছিল আজকে রাতের মেনুতে কি হবে প্রথমে ভাবলাম বাড়িতে বানিয়েই খায় তারপরে ভাবলাম না থাক আগের দিন যেহেতু অত পিকনিক করা হয়েছে তো কিছুটা খাটাখাটনি হয়েছে তো ভাবলাম না আজকে কিছু বাইরে থেকেই খাওয়া হোক তো ভাবতে ভাবতে লাস্টে বললাম যে বিরিয়ানি খাওয়া হোক কারণ অনেকদিন বিরিয়ানি খাইনি আমি লাস্ট দু তিন বছর যেহেতু মালদাতে আসিনি তার কারণে আমার মালদার বিরিয়ানিও টেস্ট করা হয়নি তো ভাবলাম না আজকে রাতে বিরিয়ানিটাই হোক আর সেটা হায়দ্রাবাদি বিরিয়ানি হোক কারণ একটু স্পাইসি পছন্দ করি যদিও বা মিশুর খাওয়ারটা বাড়িতেই হবে প্রথমে ভেবেছিলাম দাদাকে বলি বাইরে গিয়ে আমরা সকলে মিলে খেয়ে আসি তাহলে একটা সুন্দর সময় কাটানো হবে আর সকলের বাইরে বেরোনোও হবে এই উদ্দেশ্যে কিন্তু তারপরেই ভাবলাম এখন তো সিজন চেঞ্জের সময় আর মিশু এই শরীর খারাপ থেকে উঠল এখন যদি আবার বার করি তাহলে এই রাত্রেবেলা ওর দুষ্টুমি তো বাড়বেই তার সাথে সাথে ওর ঠান্ডাটাও লেগে যাওয়ার চান্স আছে আর আমি না এখন ওকে বাইরে বার করতে চাইছি না কারণ ছেলেটা মালদাতে আসার পর থেকে পরপর শরীর খারাপে ভুগছে আর এখন যদি বাইরে বার করি তাহলে হয়তো এখন যেটুকু শরীরটা ঠিক হয়েছে আবার শরীরটা খারাপ হয়ে যাবে তাই ভাবলাম যে ও পুরোপুরি সুস্থ হয়ে যাক তারপর না হয় আমরা সকলে মিলে একবার বাইরে খেয়ে আসবো তাই আজকের খাওয়ারটা বাইরে থেকেই নিয়ে আসা হয়েছিল দাদা গিয়ে পরে নিয়ে এসেছিলো একটা হায়দ্রাবাদি বিরিয়ানি মা বাবা যেহেতু বিরিয়ানি খাবে না ওই জন্য বাবা মা আর মিশুর জন্য বাড়িতেই রান্না করা হয়েছে আর আমার দাদার আর বৌমনির জন্য তিন প্লেট বিরিয়ানি আনা হয়েছিল আমাদের বাড়িতে মোটামুটি দাদার অ্যানিভার্সারি থেকে মানে ওই ফেব্রুয়ারির এক তারিখ থেকে অকেশন শুরু হয়ে যায় আর শেষ হয় ডিসেম্বরের দু তারিখে আমার বার্থডে দিয়ে যদিও বা আমার বার্থডেতে আমি বাড়িতে কখনোই থাকতে পারি না আমাকে থাকতে হয় ওই আমার কাজের জায়গাতেই তো সেইভাবেই সেলিব্রেট করা হয় মানে ওই বাইরে গিয়ে টুকটাক খেয়ে আসি ব্যাস এটুকুই এর বেশি আর কিছুই না আর যদি মালদাতে থাকি তাহলে তো আমার প্রথম কাজ হচ্ছে আমার গিয়ে পূজা দেওয়া কিন্তু এটা তো আর হয় না আর প্রতিবারই জন্মদিনের আগে আগে মা আমাকে বলে তুই এখানে চলে আয় তোর জন্মদিনে সবাই মিলে আনন্দ করব। কিন্তু আমি যখন কলকাতাতে ছিলাম আট মাস আগে তখন মা ডাকলেও আমি আসতে পারতাম না কারণ একা তো যাওয়া সম্ভব না আর মিক্সটার সিনার আমাকে নিয়ে যাওয়ার সময় নেই আর এখন তো আমি থাকি শিলচরে এখন কোন জায়গায় যাওয়ার কথা ভাবতে হলে আমাদেরকে দু তিন মাস আগে ভাবতে হয় তাহলে যদি হয় না হলে আর যাই হোক মিশুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ও বিরিয়ানি সার্ভ করা দেখে তো ভীষণই আনন্দ পাচ্ছে ভাবছো ওকেও হয়তো সার্ভ করা হবে কিন্তু না মিশুকে বাইরের খাওয়ার একদমই দেওয়া হয় না আর খুব খুব একটা পছন্দও করে না বাইরে খাওয়ার ওই দু একবারই নেবে তারপর আর আমরা যদি খাইয়ে দিতে চাই ও কোনোভাবেই সেটাকে খাবে না মিশুর একটা জিনিস খুব ভালো আছে আমরা তো একার সংসারে থাকি তো আমাদেরকে কোথাও যেতে গেলে মিশুকে নিয়ে যেতে হয় তো কোনোভাবে যদি আমরা রেস্টুরেন্টে যাই খেতে সন্ধ্যেবেলার দিকে বা রাত্রেবেলার দিকেও যদি আমরা যাই কখনও খেতে তো মিশুকে নিয়েই যেতে হয় তো ওকে নিয়ে গেলে ও কিন্তু কখনও আমাদের খাওয়ার দিকে তাকায়ও না আমাদের খাওয়ার খেতে চায়ও না ওকে সববার খাওয়ার খাইয়ে নিয়ে যাওয়া হয় আর সেটা খেয়ে ও থেকে যায় যদি আমরা বলি কোন রকম ভাবে তুমি খাবে তো কখনো সেটাকে খায় না তো আমাদের খাবার দাওয়ার খেতে খেতে সার্ভ করা হচ্ছে আর এদিকে দেখো আমাদের পাঁপড়টা পুরো শুকিয়ে গেছে তো কোটাতে ভরে রাখা হয়ে গেছে এটা হলো প্রথম দিনকার যে আলুর পাঁপড়টা দিয়েছিলাম সেটা আর দ্বিতীয় দিনে যেটা দিয়েছি সেটা তো এখনো ভালো মতো শুকায়নি ওটা ছাদেই রয়েছে আর এই আলুর পাঁপড়টা যেহেতু আমি নিয়ে যাব ওই জন্য মা ভালো করে রোদে দিয়ে কোঠোতে ভরে রেখে দিয়েছে যদিও বা আমার যেতে এখন দু তিন সপ্তাহ করে কোটোতে ভরে রেখে দিয়েছে যাতে আমি ভালো করে নিয়ে যেতে পারি আর জিনিসটা ভালো থাকে তো আমাদের বিরিয়ানি এখন গরম করা হয়ে গেছে আর সালাডগুলো ভালোমতো ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে কারণ দোকান থেকে স্যালাডগুলো দিয়েছে তো স্যালাডগুলো না ধুয়ে একদমই খেতে ইচ্ছে করে না তো বৌমনি ধুয়ে দিয়েছি এদিকে বিরিয়ানিটাও ঠান্ডা হয়ে গেছিলো বলে মাইক্রোওভেনে একটু গরম করে নেওয়া হয়েছে তো এখন প্রায় রাত দশটার মতো বেজে গেছে তো আমরা রাতের খাবারটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও দেখা হচ্ছে কালকের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো